আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইনাল হামদানিল্লাহ والصلاه ওয়া সালামু আলা মলা নবী আদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উমা ইয়াততাবু ওয়া আকছারুহুম ইল্লা যন্না। ইননা যন্না লা ইউগনি মিনাল হক শাইয়। সম্মানিত দর্শক মণ্ডলী, জঈফ ও জাল হাদিস সম্পর্কে আমরা আলোচনা শুনে আসছি এখানে একটা বিষয় আগেই বলা উচিত। জাল হাদিসের ব্যাপারে কোনো রকমের আপোষ নেই। সকল মহাদিসের ঐকমত্যের ভিত্তিতে জাল হাদিসের প্রতি আমুল করা যাবে না চাই সেটা ফাজাইলের ক্ষেত্রে হোক অর্থাৎ ফাজাইলা আমুল কোনো আমুলের ফজিলত সংক্রান্ত হোক বা অন্য কোনো বিষয়ই হোক এ ব্যাপারে আলোচনা পরিষ্কার জইফ হাদিস যখনই সামনে আসে তখনই একটা বিষয়ে আসে যে দুর্বলতা কিন্তু তো দুর্বলতার অনেক ঊর্ধ্বে আমরা ভাষায় বলি হাদিসটি জয়ী মানে দুর্বল দুর্বল হাদিস দ্বারা যখনই আমি কোনো দলিল সাব্যস্ত করতে যাব তখনই কোনো আমুল হোক সেটা ফজিলত হোক বা আহকাম সংক্রান্ত হোক তাহলে কিন্তু ওই বিষয়টি দুর্বল হয়ে যায় কিন্তু দুর্বল ভিত্তির উপরে তো কখনো শরীয়ত সাব্যস্ত হয় না কোনো এবাদত সাব্যস্ত হয় না আর যখনই আমরা জয়ীফ হাদিসের কথা বলবো এটা পরিষ্কার যে সকল মহাদেশের ঐকমত্যের ভিত্তিতে একটি কথা যে জয়ীফ ধারণার ফায়দা দেয় তামুল মুন্না চৌত্রিশ পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে নাতিজা বা একটা ফলাফল উল্লেখ করা হয়েছে ইনাল হাদিস মার্দু লাইম আলু বিহি ইত্তফাকান অর্থাৎ জয়ীফ হাদিস অতিরিক্ত ধারণার ফায়দা দেয় এটা ঐকমত্যের ভিত্তিতেই আমুলহীন আমুল করা যাবে না আর ধারণা যখনই আসবে তখন ধারণার থেকে হক অনেক দূরে আল্লাহ রাব্বুল আলম বলছেন সুরা ইউনুস ছত্রিশ নম্বর আয়াতে ওমা ইয়াত্তা বেউ আকসার হুম ইল্লা দন্না অধিকাংশে ধারণা অনুসরণ করে ইন্না দন্না মিনাল হককে সেইয়া অথচ হক ধারণার কোনো পরোয়াই করে না মানে হক ধারণা থেকে অনেক অনেক দূরে কারণ হকটা তো আল্লাহর পক্ষ থেকে অপ্রতিরোধ অকাট্য নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই এটা পরিষ্কার এখানে কেন আমি বলে শরীয়তকে একটু খাটো করতে যাব। যাবো নিচু হয়ে যায় অথচ না রসুল সাল সাল্লাম বলছেন সহি বুখারি দ্বিতীয় খণ্ডের উননব্বই পৃষ্ঠা এক কোনো না। তোমরা ধারণা থেকে বেশি থাকো সাবধান দন্না আক হাদিস অধিকাংশ ধারণা মিথ্যা হয়ে থাকে তাহলে এখানে স্পষ্ট হলাম আমরা ধারণা থেকে বিরত থাকি সহি সহিম আট হাদিস বর্ণিত হয়েছে যেটা এক আলোচনায় উল্লেখ করেছি হোক দেব ইউরা মানে সন্দেহ হয় যেমন ইবনি হিবান রহিমুল্লাহ বলেছেন কুল্লু শাক কিন এই ইউরো শব্দের অর্থ করেছেন শাক মজরুহীন পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি এটা স্পষ্ট করেছেন সন্দেহ যখন হবে তখন আমি তার থেকে বিরত থাকবো এটা তো পরিষ্কার বিশেষ করে যখন জয়ীফ হাদিসের বিষয়টা আসে তখন আমাকে নিশ্চিত হতে হয় যে আমি আমুল যখনই করবো তখন ধারণার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম আর এটা এমনই পর্যায়ের যে যে হাদিসটি গ্রহণযোগ্য সেটা হয় সহি হবে নয়তো হাসান হবে কিন্তু যখন সহিব হাসান হাদিসের শর্ত তার মধ্যে পাওয়া গেল না তখন জয়িফ হলো বহুদিন আগে থেকে সংজ্ঞাটি পরিচিত আছে এই মর্বে কুল্লু সেফাতুল হাদিস যে হাদিসের মধ্যে সহি ও হাসান হাদিসের শর্ত একত্রিত হয় না সেই হাদিসই হল জয়ীফ হাদিস সালাহ বিশ পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি সংজ্ঞা দিয়েছেন বহুদিন পূর্বে তাহলে মহাদিসগণের এই সংজ্ঞা থেকে প্রমাণিত হয় যে গ্রহণযোগ্য হাদিসের মধ্যে এবং গ্রহণ গ্রহণ করতে হবে থাকলে করা যায় কিন্তু হাসানটাই তারও নিচে জয়ীফ হাদিস এবং আবু হানিফা রহিমা বললেন মিজানুল কুবরা প্রথম খণ্ডের তিরিশ পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে আল্লামা আব্দুল হাব সাহানি রহেমা বলছেন ইদা সাহ হাদিস ফাহামাদ হাবি আবহানিফার রহিমা হল এর উক্তিটি উল্লেখ করে বলছেন ইদাসহাল হাদিস হাদিস যখন সহীব প্রমাণিত হবে ফাহুয়ামাদ হাবি সেটাই আমার মাজহাব অর্থাৎ জয়ীফ হাদিস তার কাছে গ্রহণযোগ্য নয় অনুরূপ ভাবে এবং আহমাদ বিন হাম্বল রহিমমাহুল্লাহ বললেন যেটা উল্লেখ করেছেন এবং হাকিম রহিমাহুল্লাহ মার রেফাতো উলুম ইল হাদিসের মধ্যে এই মোরে বলছেন শার্ট পৃষ্ঠায় তিনি বলছেন আহমাদ বিন হাম্বলের উক্তি দ্বারা বলতে চাচ্ছেন ইন্নাল আলীমা ইদ আলাম আরিফিস সাহহা ও সাকি মাওয়া নাসেখা ওয়াল মানুসিা ফলা ইউসাম্মা আলমান। যে আলেম সহী এবং জহিফের পার্থক্য জানে না। নাসে এবং মানসিকের পার্থক্য জানে না। ফালাই উসাম্মা আলেমান তাকে আলেম বলা যাবে না। তিনি আলেম নন তাহলে এই আলোচনা স্পষ্ট হয়। যে জঈফ হাদিসের ব্যাপারে তারা ছিলেন অত্যন্ত সচেতন। এতে কোনো সন্ধর অবকাশ নেই বিশেষ করে। এখানে আরেকটি বিষয়ে উল্লেখযোগ্য যে মহাদিসগণের মাঝে কথা প্রচলিত ছিল যে যারা হাদিস গ্রহণ করেছেন জমা করেছেন সংকলন করেছেন তাদের মধ্যে কেউ কেউ হাদিস গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত কঠোরতা অবলম্বন করেছেন আবার কেউ একটু মধ্যম পন্থা অবলম্বন করেছেন কেউ একেবারেই শিথিলতা অবলম্বন করেছেন বিশেষ করে হাদিস গ্রহণের ক্ষেত্রে ইমাম বুখারি মুসলিম রহিমা হুম্লা এই দুইজন শ্রেষ্ঠ হাদিসের বিদ্যান তারা জয়ীফ হাদিস সম্পূর্ণই পরিত্যাগ করেছেন যার কারণে বুখারি এবং মুসলিমের মধ্যে কোনো জয়ীফ হাদিস আসেনি অনুরূপভাবে ইমাম ইয়াহিবাইন রহিমা হল্লাহ তিনিও জয়ীফ হাদিস পুরোটাই বাদ দেওয়ার কথা বলেছেন অনুরূপভাবে আবু বকার ইবনুল আরবি আল মালিকি তিনি বলছেন ইন্নাল হাদিসা আ দয়ীফা লাইউ আল মালমি জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয় কোনো ক্ষেত্রে ইবনু হাজম আন্দালসি রহমাহুল্লাহ তার বক্তব্য পরিষ্কার তারপরে ইবনু তাইম রহমাহুল্লাহ তিনি আরও পরিষ্কার করে বলছেন লাইয়াজুজুল আইয়াতমেদা আল্লা সারিয়াতে পিল আহাদিস দয়ীফা আল্লাহ কোনো সহিহান ও হাসানা অর্থাৎ শরীয়তের ক্ষেত্রে জয়ীফ হাদিসের প্রতি ভিত্তিশীল হওয়া জয়ীফ হাদিসের প্রতি নির্ভরশীল হওয়াটা ঠিক জায়জ নয় বৈধ নয় যে হাদিসটি সহিবা হাসান হিসাবে পরিগণিত হয়নি তার বক্তব্য স্পষ্ট হয় যে জয়ীফ হাদিস তারাও গ্রহণ করেননি বিশেষ করে বর্তমান বিদ্যানের মধ্যে যারা এই বিষয়ে আলোচনায় প্রবর্ত হয়েছেন আলোচনা করতে গিয়েছেন তাদের পরিষ্কার বক্তব্য এটা যে জয়ীফ ও জাল হাদিসের ব্যাপারে তারা আপসিন বিশেষ করে আরও শক্ত হয়েছেন জয়ীফ হাদিস সকল ক্ষেত্রেই বর্জনীয় জয়ীফ হাদিস বর্জন করতেই হবে জয়ীফ এবং জাল হাদিসের মধ্যে না ঢুকে তার থেকে বিরতে আসে কেবলমাত্র সই হাদিসকে গ্রহণ করলেই ইনশাল্লাহ আমাদের মধ্যে স্পষ্টতা ফুটে উঠবে এবং আমরা যাবতীয় সন্দেহ সব মুক্ত হব তাতে করে ইমাম বুখারি এবং মুসলিম এবং বিশেষ করে মুতাসাদ অত্যন্ত কঠোরতার ব্যাপারে যারা আলোচনা করতে গিয়েছেন তাদের বিষয়টা আমাদের কাছে আরও স্পষ্ট হবে মুসলিম উম্বার কল্যাণ সাধিত হবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বারবার যে কথাটি বললেন মানে হাদ্দাস আন্নি হাদিস নিউর আন্না হু কাদেব অনুরূপভাবে বললেন মানে তাকওয়ালা আলাইয়া মালা মাকুল ফলিয়া তো বহু মাকাদ নার। কেউ যদি অন্য কথা আমার নামে বলে যে কথা আমি বলিনি সে যেন তার স্থান জাহান নামে করে নেয় এই কথাটা শক্ত আল্লাহ আমাদের এমন একটি পথ খুলে দিন এটা সবারই চাওয়া উচিত যেন আমরা এই জয়ীফ ও জাল হাদিসের এই বেড়াজাল থেকে মুক্ত হয়ে কোরআন এবং সই হাদিসের প্রতি আসি আল্লাহ রাবুল্লাহ বলছেন তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরে মতনক্য করেছে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বিধান আসার পরে মতনক্যর কোনো সুযোগ নেই অর্থাৎ মতনক্য থেকে শরীয়ত অনেক দূরে বিশেষ করে নির্দিষ্ট শরীয়তের ব্যাপারে মতনক্য করার যুক্তি কথাই নেই কিন্তু এদিকে এখানেও একটি সমস্যা যে জাল হাদিস থেকে গেছে ইখতলাফুল উলামায় রহমাত মিন আল্লাহ তালা অর্থাৎ আলেমদের মাঝে ইখতলাফ থাকাটা আল্লাহর পক্ষতে রহমত এটা কোনো হাদিসই না আরও বলা হয় ইখতলাফ আসহাবি রহমতুল্লাহ কুম আমাদের সাহাবিদের মধ্যে মতনক্য থাকাটা তোমাদের জন্য রহমত স্বরূপ অথচ এটা অন্যতম প্রসিদ্ধ জাল হাদিস মৌজু হাদিস যা চালু আছে আমরা এর মধ্যে না ঢুকে স্বচ্ছ পথে যদি এগিয়ে যায় তাহলে কোনো বিভেদ থাকে না আরেকটি বিষয় উল্লেখযোগ্য এখানে যে জয়ীফ ও জাল হাদিস চালু থাকার অন্যতম কারণ তাফসির মাহফিল সমূহ তাফসির মাহফিলে অধিকাংশ ওলামাইকরাম তারা আলোচনা করতে গিয়ে অনেক জাল হাদিস চলে আসে তারা বিষয়টা তেমন গুরুত্ব না দিয়ে বর্ণনা করতে থাকেন কিন্তু মূল যে তাফসির গ্রন্থ সেখানেও অনেক জয়ীফ এবং জাল হাদিস রয়েছে আর একটি বিষয় উল্লেখযোগ্য সেটা হলো সিরাত গ্রন্থ রসদ সাল্লি সাল্লামের জীবনের উপরে অনেক অনেক গ্রন্থ রচিত হয়েছে কিন্তু অধিকাংশ গ্রন্থের মধ্যেই রয়েছে জাল এবং জয়ীফ হাদিস যার তাহকিক বা টিকা করা হয়নি কোনো কোনো টিকা বা তাহকিক হলেও আমাদের বাংলা ভাষাভাষীদের কাছে এসে পৌঁছে বলতেই হয় আমাদের যে প্রচলিত তাপসি যেগুলো পড়ানো হয় যেমন একটি তাপসির তাপসের বাইজিসের মন্তব্য অনুযায়ী তার অধিকাংশই হাদিসগুলো জৈফ জাল হাদিস বিশেষ করে সুরার ফজিলোচ্ছম হাদিসগুলো জাল অথচ সেটাই পড়ানো হয় অধিকাংশ মাদ্রাসাতে সব মতার সাথে পড়ানো হয় কেন আমাদেরকে যদি সচেতনতা অবলম্বন করতেই হয় তাহলে এখানে দৃষ্টি দিতে হবে বিশেষ করে যে সমস্ত তাপসিরগুলো আমাদের দেশে খুব প্রসিদ্ধ আমরা যেগুলো পড়ে থাকি অধিকাংশ তাপসির রয়েছে যেগুলো তাহকিক নেই তাহকিক ছাড়াই যার কারণে আমরা বিপাকে পড়ি তাপসির শুনতে গিয়ে এবং পড়তে গিয়ে উচিত যিনি তাফসির করবেন তিনি অবশ্যই হাদিসের মতন সম্পর্কে জেনে নেবেন একটি প্রসিদ্ধ কথা আছে যেমন উদাহরণ সব বলতে হয় আর সলাৎ ও সলাত মমিনদের মেয়েরাজ কথাটি হাদিস হিসাবে গোটা বিশ্বেই পরিচিত এটা নিয়ে আসছেন আল্লাহ বাইজাবি তাফির বাইজাবের মধ্যে সুরাফাতে তাফসির করতে গিয়ে কিন্তু হাদিসটা তো কোনো ভিত্তি নেই কোনো সনদ নেই সম্মানিত দর্শক মন্ডলী আমরা এ পর্যন্ত গিয়ে একটু সামান্য বিরতি নিয়ে আবারও ফিরে আসছে ইনশাআল্লাহ আল্লাহ একত্বটাই মূল জিনিসপত্র বিষয়টাই হচ্ছে এটাও হেদের বিষয়টা হলো মূল বিশ্বাস কোরানের উপর পূর্ণ বিশ্বাস কোরআন সহিসুন্নার সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে সুন্নাতের বাস্তবায়ন আরেকজন মুসলিম অবর্জনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরান ও কোরার আলোকে জানুন ইসলামের বুনিয়াদী নীতিসমূহ দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি বৃহস্পতিবার অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপ পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন কোরআন এমন এক কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুখানোর রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শaikh আহমদুর রহমান মাদানী সাথে আসুন কুরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় সম্মানিত দর্শক মণ্ডলী আমরা পূর্বের আলোচনার পরে আবারও ফেরত আসলাম ইবনেুল মাররিকের বক্তব্য শুধু এটাই নয় হাদিসা দাইফ লায়ুমাল মুতলাকান কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় তার বক্তব্য এটি অনুরূপভাবে ভাবে ইবনু হাজম আন্দালসি রহিমা তার বক্তব্য পরিষ্কার তারপরে ইবনু তাইমের রহিমা তিনি আরো পরিষ্কার করে বলছেন আল্লাহ সারিয়াতে ও হাসানা অর্থাৎ শরীয়তের ক্ষেত্রে জয়ীফ হাদিসের প্রতি ভিত্তিশীল হওয়া জয়ীফ হাদিসের প্রতি নির্ভরশীল হওয়াটা ঠিক জায়জ নয় বৈধ নয় যে হাদিসটি সহিবা হাসান হিসাবে পরিগণিত হয়নি তার বক্তব্য স্পষ্ট হয় যে জয়ীফ হাদিস তারাও গ্রহণ করেননি বিশেষ করে বর্তমান বিদ্যানের মধ্যে যারা এই বিষয়ে আলোচনায় প্রবর্ত হয়েছেন আলোচনা করতে গিয়েছেন তাদের পরিষ্কার বক্তব্য এটা যে জয়ীফ ও জাল হাদিসের ব্যাপারে তারা আপসীন বিশেষ করে আরও শক্ত হয়েছেন জয়ীফ হাদিস সকল ক্ষেত্রেই বর্জনীয় জয়ীফ হাদিস বর্জন করতেই হবে জয়ীফ এবং জাল হাদিসের মধ্যে না ঢুকে তার থেকে বিরতে আসে কেবলমাত্র সই হাদিসকে গ্রহণ করলেই ইনশাল্লাহ আমাদের মধ্যে স্পষ্টতা ফুটে উঠবে এবং আমরা যাবতীয় সন্দেহ শখ মুক্ত হব তাতে করে ইমাম বুখারি এবং মুসলিম এবং বিশেষ করে মুতা অত্যন্ত কঠোরতার ব্যাপারে যারা আলোচনা করতে গিয়েছেন তাদের বিষয়টা আমাদের কাছে আরও স্পষ্ট হবে মুসলিম উম্বার কল্যাণ সাধিত হবে রসুল্লাহ সাল আলাইসাল্লাম বারবার যে কথাটি বললেন যে মানে হাদ্দ আন্নি হাদি সিনিয়র আন্না কাদিব অনুরূপভাবে বললেন মান তাকৌওয়ালা আলাইয়া মালা মাকুল ফলিয়তাব বহুকান না কেউ যদি কোনো কথা আমার নামে বলে যে কথা আমি বলিনি সে যেন তার স্থান জাহান নামে করে নেই এই কথাটা শক্ত আল্লাহ আমাদের এমন একটি পথ খুলে দিন এটা সবারই চা উচিত যেন আমরা এই জয়ীফ ও জাল হাদিসের এই বেড়া থেকে মুক্ত হয়ে কোরআন এবং সই হাদিসের প্রতি আসি আল্লাহ রাবুল্লাহ বলছেন তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরে মতনক্য করেছে আল্লাহর পক্ষতে স্পষ্ট বিধান আসার পরে মতনক্ষর কোনো সুযোগ নেই অর্থাৎ মতনক্য থেকে শরীয়ত অনেক দূরে বিশেষ করে নির্দিষ্ট শরীয়তের ব্যাপারে মতনক্ষ করার যুক্তি কথাই নেই কিন্তু এদিকে এখানেও একটি সমস্যা যে জাল হাদিস থেকে গেছে ইখতলাফল উলামায়ে রহমত উল্লা অর্থাৎ আলেমদের মাঝে ইখতালাপ থাকাটা আল্লাহর পক্ষতে রহমত এটা কোনো হাদিসই না আরও বলা হয় ইখতেলাফ আসাহাবি রহমতুল্লা কুম আমাদের সাহাবিদের মধ্যে মতনক্য থাকাটা তোমাদের জন্য রহমত স্বরূপ অথচ এটা অন্যতম প্রসিদ্ধ জাল হাদিস মৌজু হাদিস যা চালু আছে আমরা এর মধ্যে না ঢুকে স্বচ্ছ পথে যদি এগিয়ে যাই তাহলে কোনো বিভেদ থাকে না আরেকটি বিষয় উল্লেখযোগ্য এখানে যে জয়ীফ ও জাল হাদিস চালু থাকার অন্যতম কারণ তাফসির মাহফিল সমূহ তাফসির মাহফিলে অধিকাংশ গুলাম তারা আলোচনা করতে গিয়ে অনেক জাল হাদিস চলে আসে তারা বিষয়টা তেমন গুরুত্ব না দিয়ে বর্ণনা করতে থাকেন কিন্তু মূল যে তাফসির গ্রন্থ সেখানেও অনেক জয়ীফ এবং জাল হাদিস রয়েছে আর একটি বিষয় উল্লেখযোগ্য সেটা হলো সিরাত গ্রন্থ রসদ সাল্লা সাল্লামের জীবনের উপরে অনেক অনেক গ্রন্থ রচিত হয়েছে কিন্তু অধিকাংশ গ্রন্থের মধ্যেই রয়েছে জাল এবং জয়িফ হাদিস যার তাহকিক বা টিকা করা হয়নি কোনো কোনো টিকা বা তাহকিক হলেও আমাদের বাংলা ভাষাভাষীদের কাছে এসে পৌঁছে বিশেষ করে তাপসের কথা বলতেই হয় আমাদের যে প্রচলিত তাপসির যেগুলো পড়ানো হয় যেমন একটি তাপসির তাফসিরে বাইজাবি মহাদিস উলামাকামের মন্তব্য অনুযায়ী তার অধিকাংশই হাদিসগুলো জৈব হাদিস বিশেষ করে সুরার ফজিলোচ্ছম হাদিসগুলো জাল অথচ সেটাই পড়ানো হয় অধিকাংশ মাদ্রাসাতে সব মাদ্রাসাতে পড়ানো হয় কেন আমাদেরকে যদি সচেতনতা অবলম্বন করতেই হয় তাহলে এখানে দৃষ্টি দিতে হবে বিশেষ করে যে সমস্ত তাফসিরগুলো আমাদের দেশে খুব প্রসিদ্ধ আমরা যেগুলো পড়ে থাকি অধিকাংশ তাফসির রয়েছে যেগুলো তাহকিক নেই তাহকিক ছাড়াই যার কারণে আমরা বিপাকে পড়ে তাপসির শুনতে গিয়ে এবং পড়তে গিয়ে উচিত যিনি তাফসির করবেন তিনি অবশ্যই হাদিসের মতন সম্পর্কে জেনে নেবেন একটি প্রসিদ্ধ কথা আছে যেমন উদাহরণ সব বলতে হয় আর সলাত ও মেরাজুল মমিন সলাত মমিনদের মেয়েরাজ কথাটি হাদিস হিসাবে গোটা বিশ্বেই পরিচিত এটা নিয়ে আসছেন আল্লামা বাইজির বাইজাবির মধ্যে সুরা ফাতে করতে গিয়ে কিন্তু হাদিসটা তো কোনো ভিত্তি নেই কোনো সনদ নেই তাহলে আমি কিভাবে গ্রহণ করব আরও অনেক হাদিস প্রচলিত আছে হাদিস হিসাবে প্রচলিত আছে আর একটা বিষয় যেমন বলে থাকি থেকে কবর পর্যন্ত ইলিমি শিক্ষা করা এটা একটা রাসুলের হাদিস হিসাবে প্রচলিত কথাটি লিখে নিচে লেখা থাকে আল হাদিস কিন্তু এটা হাদিস নয় এই হাদিসগুলো যদি আমরা একটু দৃষ্টি দিয়ে দেখতে যাই দেখা যাবে এগুলো জাল ও জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত আমাদের মধ্যে প্রসিদ্ধ কথা রয়েছে হাদিস যখন লেখা দিই কোথাও তখন সাথে সাথে আমি বলতে থাকি আমি বলে নিই যে এটা একটা হাদিস না প্রসিদ্ধ একটি কথা বলতো ইলম ইলমি ওলাউ অর্থাৎ চীন দেশে গিয়ে হলে এলেম শিক্ষা করো এই হাদিসটি যে সনদহীন এর মর্মে কোনো সনদ নেই হাদিস নেই এটা যে প্রসিদ্ধ একটি জাল হাদিস বহু আগ থেকে পরিচিত কিন্তু আমরা বলছি বলে আসছি কেন মহাদিস উলাম বক্তব্য এখানে কি অগ্রহণযোগ্য আমরা কোন দাবিতে কিভাবে এই হাদিস নিতে পারলাম আর একটি বক্তব্য চালু আছে যে মিদাদুল উলামা অর্থাৎ আলেমদের কলমের কালি সুহাদা শহীদদের রক্তর চেয়েতেও উত্তম না না উদ্লা এটা হতেই পারে না এটা চালু করলো কে ভিত্তি কোথায় পাওয়া গেল কেন সমাজে চালু হলো এটা আর এটা তো অগ্রহণযোগ্য এটা আজকের কথা নয় বহুদিন থেকে মহাদিস উলাম এটা স্পষ্ট পরিষ্কার করে দিয়েছেন হাদিস জাল গ্রহণযোগ্য নয় আমি এটা আমুল করব না যদি বলতে যাই কেন চালু আছে অন্যতম একটি কারণ যে কিছু উলাম জয়ীফ এবং জাল হাদিসের ব্যাপারে খুবই শিথিলতা অবলম্বন করেন অত্যন্ত শিথিলতা অবলম্বন করেন যার কারণে এগুলো চালু আছে এমনিতেই শরীয়ত অতি স্বচ্ছ আমাকে শরীয়ত ওইভাবেই রাখতে হবে কারণ কোরআন এবং সই হাদিস আমাকে মানতেই হবে বিকল্প কোনো পথ নেই এখানে জয়ীফ ও জাল হাদিস আসবে না উদাহরণ দিতে গেলে আরও কিছু জয়ীফ হাদিস এবং জাল হাদিস চালু আছে বলে প্রমাণিত হয় বিশেষ করে কিছু হাদিস আমি আগে উল্লেখ করেছি আর যে সমস্ত বিষয়ে মতনক্য চালু আছে সেটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আর একটি বিষয়ের উপরে এত হাদিস তৈরি করা হয়েছে লাগে যেমন আজকে বহু মানুষ ফসল করার পরে অসুর বের করেন না কারণ একটা হলো এর পিছনে একটা জাল হাদিস আছে সেটা হলো বাইহাকি চতুর্থ খণ্ডে একশো বত্রিশ পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে একটা হাদিস উল্লেখ করেছে লাস্তমে ও অর্থাৎ একজন মুসলিমের উপরে ফসলের ক্ষেত্রে কখনো ট্যাক্স এবং অসুর দুইটা হবে না অর্থাৎ যে জমিতে ট্যাক্স দিতে হয় সেই জমির ফসলে অসুর দিতে হয় না এটা একটা এই হাদিস উল্লেখ করে ইমাম বাহাকি বলেছেন হ্যা হাদিস বাতিলুন এই হাদিস একেবারে বাতিল একেবারে মিথ্যা কারণ স্পষ্টত করে না আলান একশো একচল্লিশ আয়তাল্লাহ বলেছেন যেদিন ফসল কাটবে সেই দিনই তার অংশ বের করে দাও অর্থাৎ বুঝে যাচ্ছে এটা কোরআনের আয়াত স্পষ্ট এখানে আছে যে অসুর বের করতে হবে ফসলের অথচ এই হাদিসটা থাকার কারণে এই উপমহাদেশের বহু মানুষ ফসল করার পরে তার জাকাত অসুর বের করে না কারণ এই হাদিস কোরআন আয়াত এখানে গৌণ কোরআন আয়াতের কোনো এখানে মূল্যই নেই যেন কেন হবে ঠিক এটা জাকাতের ক্ষেত্রে সম্পদের ক্ষেত্রে জাকাতদের ক্ষেত্রেও এই হাদিসটা প্রভাব ফেলেছে অথচ জাকাত বের করা সম্পদের জাকাতের ব্যাপারে অনেক হাদিস রয়েছে সুতরাং জাল ও জয়ীফ হাদিসের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে কোনো ক্রমেই শিথিলতা অবলম্বন করা যাবে না এবং শিথিলতা অবলম্বন করার প্রশ্নই ওঠে না ইনশাআল্লাহ কোরআন এবং সহি হাদিস মেনে নিব জাল হাদিস পরিত্যাগ করব। আল্লাহ রব্বুল আলম তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ লকার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয় আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলড্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথর্পে রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য

পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুষতে পারে না আসুন রসুল সাল্লি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রেয়াদুসালহনের দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজু সালেহীন কাল সন্ধ্যা ছটায় পুনঃসম্প্রচার সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বিশ বাংলায়